হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সৃজন গুরুজি ইউটিউব চ্যানেল। আজি আমি আপনার মধ্যে লই আইসো আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশন, ঠিক আছে, অর্থাৎ 2019 সন আর 2012 আমার গ্রোথ আর ডেভেলপমেন্ট যে টপিক আছে এই টপিকের উপরে কোয়েশন কি আইসিল আর এইটা কেন ধরনের আমার কারেক্ট আনসার কি হবো এইটা আমি সলভ করি, ঠিক আছে। তো আজি তার আগতে যাওয়া ক্লাসত আমি একটা ক্লাস করেছিল, তো তাত আপনার একটা হোম টাস্ক দি থাকছিল, তো আপনাদের কিবাজনে কমেন্ট করেছে আর কিবাজনে কমেন্ট করে কৈছে যে সেই আনসারটি আপনার জানা নাই, তো সকলকর আজির এই এই আনসারটি। তো এই কোয়েশনটি হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ, তো হিউম্যান ডেভেলপমেন্ট মানে মানব বিকাশ হয়েছে, তো মানব বিকাশ কি এই একটা অপশন দিয়ে আছে আমার কোয়ান্টিটেটিভ, আর একটা দিয়ে আছে কোয়ালিটেটিভ, আর এটা দিয়ে আছে আনমেজারেবল টু এ সার্টেন কনস্ট্যান্ট, অর্থাৎ এক নির্দিষ্ট সন্দর্ভত ও মাপনি, অর্থাৎ এইটু 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 মানে কিবা আমি মাপিব নোৱাৰি। তো হিউম্যান ডেভেলপমেন্ট যেটো আছে, তো হিউম্যান ডেভেলপমেন্ট মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। হিউম্যান ডেভেলপমেন্ট বুলিলে আমি এইটো ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলিব পাৰো, আৰু কগনিটিভ ডেভেলপমেন্ট বলিব পাৰো, ইমোশনেল ডেভেলপমেন্ট বলিব পাৰো, অর্থাৎ গোটেই কেইখন আমি কব পাৰো। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে সেইটো আমি পরিমাণগত কব পাৰো, কিয়নো আজি আমি 3 কেজি ওজনত আছিলোঁ, কিছুমান পিছত দিনত আমি 50 কেজি ওজনত হৈ যাম, অর্থাৎ সেইটো মোক পরিমাণ বুঝাইছে। আৰু গুণ, আজি আমাৰ মাজত যি গুণখিনি নাই কালি আমাৰ মাজত সেই গুণখিনি হ'ব পাৰে, সেইটো হ'ল মানৱ বিকাশ। তো সেইটো আমি ফিজিক্যাল বুলিলে আমি পরিমাণগত কব পাৰো, আর কগনিটিভ ইমোশনাল সোশ্যাল বলে কলে আমি গুণগত করে কব পারো, অর্থাৎ অপশন এ আর অপশন বি দুইটি কারেক্ট আনসার। তো অপশন এ আর অপশন বি দুইটো কারেক্ট আনসার হলে আবার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, বোথ এ এন্ড বি ইজ দ্য রাইট আনসার। আপনাদের আশা করছো গম পাইছে। তো তার পিছর কোয়েশনটা চাবো, এই কোয়েশনটা আমার 2019 সনত আহিছিল। তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অন দ্য কনসেপ্ট অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইজ আর কারেক্ট, অর্থাৎ তলত আমার যখন দিয়া আছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের কনসেপ্টের বিষয়ে, তো তার কোনটো স্টেটমেন্ট আমার কারেক্ট হয়, চারিটা স্টেটমেন্ট দিয়ে আছে, তার পিছতে আমার ইয়াতে আকৌ অপশনবিলাক দি আছে, ইয়াতে আপনাদের চাব আমার অসমিয়াত দি আছে, ঠিক আছে। তো আমি পোনপ্রথমে আমি অসমিয়াবিলাক চাইলো, সেইটো কি কৈছে, বৃদ্ধিয়ে কেবল জৈবিক আর দৈহিক পরিবর্তন হুচায়, কিন্তু বিকাশে সামাজিক মানসিক আর আবেগিক পরিবর্তন বুঝায়। বৃদ্ধি হল স্থবির আর বিকাশ হয়েছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, বিকাশের অবিহনে বৃদ্ধি হব নোৱাৰে, বৃদ্ধি আর বিকাশ গোটেই জীবন জুড়ি হয়ে থাকে, ঠিক আছে। তো আমি ইংলিশ আপনাদের যখন ইংলিশবিল ভাল পায় তলকভাবে আমি কই দিছো সাব, ইয়াতে গ্রোথ রেফার্স টু এ বায়োলজিক্যাল এন্ড ফিজিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। তো গ্রোথ যেটো আছে এইটো আমি গ্রোথ আর ডেভেলপমেন্ট আমি যে কনসেপ্ট ক্লাস দিছো এইটো আপনাদের ভালদরে বুঝি পাইছে। তো গ্রোথ রেফার্স টু, গ্রোথ কেবল বায়োলজিক্যাল আর ফিজিক্যাল কইছে, ঠিক আছে, আর ডেভেলপমেন্ট কইছে মেন্টাল সোশ্যাল আর ইমোশনাল গোটেই কিকন, ঠিক আছে, এইটো আমি কারেক্ট কব পারো। তারপিছতে কইছে গ্রোথ ইজ স্ট্যাটিক্স, অর্থাৎ গ্রোথ হয়েছে বৃদ্ধি হয়েছে স্থবির, অর্থাৎ এটা সময়ত বৃদ্ধি সেইটো মানে স্টপ হয়ে যাব, কিন্তু ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে ডেভেলপ সেইটো কেতিয়াও স্টপ নহয়, এইটো আমি কারেক্ট, 1 আর 2 আমি কারেক্ট করব পারো। ইয়াতে কৈছে গ্রোথ ক্যান নট বি টেকেন প্লেস উইদাউট ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এইটোর বিষয়ে আমি অলপ অলপ চাইলো, বিকাশের অবিহনে বৃদ্ধি হব নোৱাৰে, ইয়াতে আপনাদের চাব, ইয়াতে আমার যেহেতু NIOS ডিএলএডর যখন কিতাব আছে এই কিতাবত আমার ক্লিয়ারলি দি আছিল, কি দি আছিল, বৃদ্ধি নহলে বিকাশ নহয়, অর্থাৎ বৃদ্ধি হব লাগে, বৃদ্ধি হলে বিকাশ হব, ঠিক আছে, বৃদ্ধি হলেই বিকাশ হব, যদি বৃদ্ধি নহয় তেন্তে বিকাশ নহব, ইয়াতে ক্লিয়ারলি দি আছে। তো ইয়ারপরে আমি এটা ক্লিয়ার হব পারো যে বিকাশের অবিহনে বৃদ্ধি হব নোৱাৰে, এইটো আমার কারেক্ট নহয়, অর্থাৎ বৃদ্ধির অবিহনে বিকাশ হব নোৱাৰে, এনে ধরনের যদি হলহেতেন তেনে এটি কারেক্ট হলহেতেন, ঠিক আছে। বিকাশের অবিহনে বৃদ্ধি হব নোৱাৰে, এইটো আপনাদের অলপ চাব, সেইটো হবলৈ গৈ আছিল বৃদ্ধি অবিহনে বিকাশ হব নোৱাৰে, সেইটো কারেক্ট হলহেতেন, কিন্তু এটা এতিয়ালৈকে কারেক্ট নাই, ঠিক আছে, এতিয়ালৈকে এটা কারেক্ট নাই।
বৃদ্ধি আৰু বিকাশ গোটেই জীৱনজুৰি হৈ থাকে নহয় বৃদ্ধি আৰু বিকাশ গোটেই জীৱনজুৰি হৈ থাকে নেকি বৃদ্ধি এটা সময় ষ্টপ হৈ যায় কিন্তু ডেভেলপমেণ্ট যিটো বিকাশ যিটো আছে এইটো কি চলি থাকে এইটো অম টু টম আমি এইটো ক'ব পাৰি ডেভেলপমেণ্ট সেইটো অম টু টম হয় ঠিক আছে অৰ্থাৎ সেইটো জন্মৰ পৰা মৃত্যুলৈকে হ'ব পাৰে ঠিক আছে তো এইটো অপশ্যন নম্বৰ চি আৰু অপশ্যন নম্বৰ ডি নহ'ব এইটো কাৰেক্ট আনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ এ আৰু অপশ্যন নম্বৰ বি তো ইয়াতে আমি কাৰেক্ট আনচাৰ আমাৰ কোনটো হ'ব ইয়াতে আমাৰ দি আছে ইয়াতে যিখন দি আছে অপশ্যন এ এণ্ড বি অপশ্যন এ আৰু বি এইটো হ'ল আমাৰ কাৰেক্ট আনচাৰ আপোনালোকে আশা কৰিছোঁ আপোনালোকে বুজি পাইছে তো তাৰ পিছৰ কুৱেশ্যনটো আপোনালোকে চাব এইটো আমাৰ আহিছিল 2012ত ঠিক আছে আমাৰ অসম টেট 2012ত কুৱেশ্যন আহিছিল কি আহিছিল চাব বাল্যকালত শিশুৱে বিষয় জ্ঞান লাভ কৰে বাল্যকালত শিশুৱে বিষয় জ্ঞান লাভ কৰে ডিউৰিং চাইল্ডহুড চাইল্ড এচিভ ছাবজেক্ট নলেজ ফ্ৰম তো এইটো কাৰেক্ট আনচাৰ কি হ'ব তো তাৰ আগতে আমি এটা কথা ক'ব বিচাৰিছোঁ যদি আপোনালোকে এতিয়া আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই এতিয়া ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব কাৰণ তাৰ পাছতে আমি চি ডি পি আৰু মেথছৰ গোটেই কনচেপ্টখিনি আপোনালোকৰ অসম টেটৰ বাবে আমি গোটেইখিনি সামৰি ল'ম আমাৰ এই চেনেলৰ জৰিয়তে ইয়াতে আপোনালোকে ফ্ৰী পি ডি এফবিলাক পাই থাকিব সময়ে সময়ে ঠিক আছে আৰু ফ্ৰী ষ্টাডি মেটেৰিয়েলছ যিবিলাক আছে গোটেইখিনি আমি আপোনালোকৰ বাবে উপলব্ধ কৰি দিম তাৰ বাবে আপোনালোকে এতিয়া চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত আপোনালোকে এটা হোৱাটছআপ নাইবা টেলিগ্ৰাম গ্ৰুপৰ লিংক পাই যাব তাত আপোনালোকে জইন হৈ কিনে ফ্ৰী পি ডি এফবিলাক পাই যাব ঠিক আছে তো চাব ইয়াতে কাৰেক্ট আনচাৰ কি হ'ব এইটো কি কৈছে এইটো কৈছে বাল্যকালত শিশুৱে বিষয় জ্ঞান লাভ কৰে কিহৰ দ্বাৰা সমাজৰ পৰা আগ কৈছে মাক দেউতাৰ পৰা আগ কৈছে সমদলৰ পৰা আকৌ কৈছে অল অফ দেম গোটেইকেইখনৰ পৰা তো বাল্যকাল তো বাল্যকাল মানেনো কি চাইল্ডহুড তো চাইল্ডহুড পিৰিয়ডটো ক'লে আমি এইটো ছয়ৰ পৰা বাৰ বছৰ বয়সলৈকে ক'ব পাৰোঁ তো ছয় আৰু বাৰ ছয়ৰ পৰা বাৰ বছৰ বয়সলৈকে এটা ল'ৰা কিংবা ছোৱালী এটা শিশুৱে সেইটো এইটো জ্ঞান অৰ্জন কৰে সেইটো জ্ঞান লাভ কৰে সমাজৰ পৰা এইটো ল'ব পাৰে ল'ব পাৰে সমাজৰ পৰা একো নাই মাক দেউতাৰ পৰা ল'ব পাৰে কাৰণ তেখেত ঘৰত থাকে সেইটো মাক দেউতাৰ পৰা তেওঁ এইটো জ্ঞান ল'ব পাৰে মাক দেউতা যি কৰে সেইটো ল'ৰা ছোৱালী এনেকুৱা কৰে এইটো অনুকৰণীয় এটা আছে ঠিক আছে ল'ব পাৰে একো নাই সমনীয়া দলৰ পৰা অৰ্থাৎ পিয়াৰ গ্ৰুপৰ পৰা ল'ব পাৰে ঠিক আছে বন্ধু বান্ধৱ যিবিলাক আছে তেওঁলোকৰ পৰা এইটো জ্ঞান ল'ব পাৰে অৰ্থাৎ কাৰেক্ট আনচাৰ হ'ব আমাৰ ওপৰৰ আটাইকেইটা অল অফ দেম হ'ব আমাৰ ইয়াৰ কাৰেক্ট আনচাৰ ঠিক আছে আশা কৰিছোঁ আপোনালোকে বুজি পাইছে তো এনেকুৱা ক্লাছবিলাক আমাৰ চেনেলৰ জৰিয়তে আপোনালোকে পাই থাকিব তো এতিয়াই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ লগতে থাকক ধন্যবাদ পিছতে আকৌ লগ পাম আন এটা ক্লাছত ধন্যবাদ।